আপনি কি জানতে চান কি খেলে মিলন করার ক্ষমতা 10 গুণ বেড়ে যায়, কোন সময় মেয়েদের যৌন উত্তেজনা চরম পর্যায়ে থাকে, কি ব্যবহার করলে সারা জীবনের জন্য খুশকি থেকে মুক্তি পাওয়া যায়, কোন খাবার খেলে শরীরের হরমোন 100 গুণ বেড়ে যায়, সকালে উঠে কি খেলে কখনো হাই ব্লাড প্রেশার হবে না, এমন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন বলুন তো, কি খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে? আপনাদের অপশনগুলি হলো পেঁয়াজ, আদা, রসুন, ডিমের কুসুম। সঠিক উত্তরটি হলো ডিমের কুসুম। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয়? আপনাদের অপশনগুলি হলো আম, জাম, নিম, পেয়ারা। সঠিক উত্তরটি হলো নিম গাছ। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন শাক খেলে ব্রেন সতেজ এবং শক্তিশালী থাকে? আপনাদের অপশনগুলি হলো কলমি শাক, পালং শাক, লাল শাক, ঢেঁকি শাক। সঠিক উত্তরটি হলো পালং শাক। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন সাবান ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ থাকে? আপনাদের অপশনগুলি হলো নিম সাবান, মেরিল সাবান, চন্দন সাবান, লাক্স সাবান। সঠিক উত্তরটি হলো নিম সাবান। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো নিয়মিত কি খেলে কিডনিতে পাথর হয় না? আপনাদের অপশনগুলি হলো ঘোল, ফলের রস, পানি, ফাটানো দই। সঠিক উত্তরটি হলো পানি। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন রোগীরা বেশি কাঁচা লবণ খেলে দ্রুত মারা যায়? আপনাদের অপশনগুলি হলো ক্যান্সারের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কোষ্ঠকাঠিন্যের রোগী। সঠিক উত্তরটি হলো হার্টের রোগী। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো মধুর সাথে কি মিশিয়ে বাচ্চাদের খাওয়ালে বুদ্ধিমান হয়? আপনাদের অপশনগুলি হলো মধু, কালো জিরা, মেথি পানি, হরিতকি। সঠিক উত্তরটি হলো মধু ও কালো জিরা। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয় না? আপনাদের অপশনগুলি হলো আমাশা, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার। সঠিক উত্তরটি হলো ক্যান্সার হয় না। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো মুখে কি লাগালে বর্ণের গর্ত ও দাগ খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়? আপনাদের অপশনগুলি হলো লেবু, বেসন, মধু, হলুদ। সঠিক উত্তরটি হলো মধু ও বেসন। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো অতিরিক্ত লবণ খেলে কি হয়? আপনাদের অপশনগুলি হলো রক্তচাপ বৃদ্ধি, হাঁপানির সমস্যা, লিভার ড্যামেজ, ক্যান্সার। সঠিক উত্তরটি হলো রক্তচাপ বৃদ্ধি ও লিভার ড্যামেজ। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো নিয়মিত কি খেলে শরীরের মেদ কমে যায়? আপনাদের অপশনগুলি হলো গাজর, মধু, রসুন, তেঁতুল। সঠিক উত্তরটি হলো গাজর। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কি খেলে হার্ট ও মন সুস্থ থাকে? আপনাদের অপশনগুলি হলো শসা, গাজর, টমেটো, পেঁয়াজ। সঠিক উত্তরটি হলো গাজর। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো সকালে উঠে কি খেলে কখনো হাই ব্লাড প্রেশার হবে না? আপনাদের অপশনগুলি হলো রসুনের রস, ঠান্ডা পানি, মধু, কমলার খোসা। সঠিক উত্তরটি হলো রসুনের রস। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন খাবার খেলে শরীরে হরমোন 100 গুণ বেড়ে যায়? আপনাদের অপশনগুলি হলো পালং শাক, বাঁধাকপি, কাঠবাদাম, লাল আঙুর।
সঠিক উত্তরটি হলো সবগুলোই। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কি ব্যবহার করলে সারা জীবনের জন্য খুশকি থেকে মুক্তি পাওয়া যায়? আপনাদের অপশানগুলি হলো কর্পূর, লবণ, নারকেল তেল, সবগুলোই। সঠিক উত্তরটি হলো সবগুলোই। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন সময় মেয়েদের যৌন উত্তেজনা চরম পর্যায়ে থাকে? আপনাদের অপশানগুলি হলো ভোর 5টা থেকে 6টা, রাত 10টা থেকে 12টা, দুপুর 2টো থেকে 3টে, সন্ধ্যা 5টা থেকে 7টা। সঠিক উত্তরটি হলো রাত 10টা থেকে 12টা পর্যন্ত। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কি খেলে মিলন করার ক্ষমতা 10 গুণ বেড়ে যায়? আপনাদের অপশানগুলি হলো অর্শগন্ধা, শিমলমুল, চিরতা, আমলকি গুড়। সঠিক উত্তরটি হলো শিমলমুল। থ্যাংক ইউ ওয়াচিং দিস মাই ভিডিও, লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।